বিরতির পর স্বাগত। ইতিমধ্যে এই যে চাঞ্চল্যকর একটি খবর উঠে আসছে কৈলাসহর থেকে, জানা যাচ্ছে যে পঞ্চায়েতের 5 সরকারি কর্মচারীকে তালাবন্দি করলো গ্রামবাসীরা, এমনটাই চাঞ্চল্যকর খবর উঠে আসছে কৈলাসহর থেকে। জানা যায় 9 দফা দাবির ভিত্তিতে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেছিল এলাকাবাসীরা, কিন্তু পঞ্চায়েত থেকে কোনো ধরনের সদুত্তর না পেয়ে এলাকাবাসীরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে যায় এবং ক্ষুব্ধ হয়ে তালাবন্দি করে রাখে 5 জন সরকারি কর্মচারীকে। এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কৈলাসহর থেকে এবং গ্রামবাসীরা অভিযোগ করছে যে এই অভিযোগ নিয়ে একাধিকবার তারা পঞ্চায়েতের কাছে যাচ্ছে এবং আজ তারা বাধ্য হয়ে ডেপুটেশনেও যায়, কিন্তু সেখানেও অধিকর্তা বা যারা সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের থেকে কোনো ধরনের সদুত্তর পায়নি, যার ফলেই তারা সঙ্গে সঙ্গে তালাবন্দি করে দেয়। অর্থাৎ 5 জন সরকারি কর্মচারীকে ঘরে রেখেই তালাবন্দি করে দেয় গ্রামবাসীরা, রীতিমতো চাঞ্চল্য। সে বিষয়ে বিক্ষোভকারীরা কি বলছেন শুনুন। ডেপুটেশন কোনো দলের নাম উল্লেখ না করে একটা চিঠি আমাদের দেওয়া হয়েছিল, আজকে সময় চেয়ে যা তো যথারীতি আমরা আজকে তাদের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছি। ওদের দাবি দাওয়া যা ছিল আমরা সবগুলো রিপ্লাই দিয়েছি। হঠাৎ একজন ওকে বললো আজকে না আপনাদের তারা মানে বন্ধ করে রাখা হবে বলেই সবাই বেরিয়ে গেল এবং গিয়ে হঠাৎ তারা মেরে দিল। আমরা ঘরে বন্দী অবস্থায় আছি। আমরা বিষয়টি যথারীতি আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ বিডিও মহোদয়কে জানিয়েছি, এক্সেশন অফিসারকে জানিয়েছি। যারা ডেপুটেশন প্রদানকারীদের মধ্যে কোনো জনপ্রতিনিধি ছিলেন কি? ছিলেন। গত 25/7/2023 তারিখে আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা মহাডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু দেখা গেছে ওই দিন আমাদের পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েতের কোনো স্টাফ পঞ্চায়েতে ছিল না। আমরা 8 দফা দাবি নিয়ে আমরা বিডিও মহোদয় এবং ডিও মহোদয়কে কপি দিয়েছিলাম। আমাদের পঞ্চায়েতের যে সমস্যাগুলো, যে কেলেঙ্কারি থেকে ধরে শুরু করে সমস্ত ধরনের উন্নয়নমূলক কাজে যে ব্যাঘাত ঘটেছিল তার সুষ্ঠু তদন্ত করে এর ব্যবস্থা করার জন্য আমরা কপি দিয়েছিলাম ডিএম এবং বিডিও মহোদয়কে, কিন্তু এর কোনো সুরাহা আমাদের পঞ্চায়েতে হয়নি। আমাদের শ্রীনাথপুর পঞ্চায়েত থেকে আমরা বিভিন্ন সময় ডিএম বিডিও মহোদয়কে চিঠির মাধ্যমে লিখিত আকারে জানানোর পরেও শ্রীনাথপুর নিয়ে কোনো ইনকোয়ারি, শ্রীনাথপুর নিয়ে কোনো তদন্ত করা হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে আমরা আজকে 22/9/2023 তারিখে আমরা এলাকার জনগণ, এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি কেউ নেই, সর্বদলীয় যারা রাজ্যের কোনো পঞ্চায়েতে এরকম নেই, আমাদের পঞ্চায়েতে যেরকম জনগণ একত্রিত রয়েছে, এখানে কংগ্রেস পাবেন, সিপিএম পাবেন, বিজেপি পাবেন, কিন্তু প্রত্যেকে উন্নয়নের জন্য আজকে এখানে এসেছে। আমরা আজকে 9 দফা দাবি নিয়ে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে আমরা পঞ্চায়েত সচিবের নিকট কিছু দাবি তুলে ধরেছি। আমরা এই বিষয়গুলো বিডিও মহোদয়কে, ডিএম মহোদয়কে অবগত করছি, কিন্তু দেখা গেছে পঞ্চায়েত সচিবের সুষ্ঠু কোনো উত্তর দিতে পারেননি। তাই এলাকার সাধারণ জনগণ আজকে বাধ্য হয়ে পঞ্চায়েতে তারা মেরে লক করে রেখেছে। যদি কোনো আধিকারিক, আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য, সে বিষয়ে আমি বিস্তারিত জানছি কৈলাসহর থেকে। আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার রয়েছে। অয়ন, কবে তাদের বা কোন সময় সেই 5 বন্দী সরকারি কর্মচারীদের ঘর থেকে ছাড়িয়ে আনা হয়েছে, কি আপডেট রয়েছে, কি খবর রয়েছে? দেখো, যে গৌরনগর ব্লকের যে অধীন যে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা বরাবরই সংবাদ মাধ্যমে চর্চিত থাকে বিভিন্ন কারণে, কখনো দুর্নীতি নিয়ে, কখনো বা পঞ্চায়েত কার দখলে যাবে সে নিয়ে, বা প্রধান উপপ্রধান নির্বাচন নিয়ে। প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে সেই শ্রীনাথপুর পঞ্চায়েত সংবাদ মাধ্যমে শিরোনামে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। পঞ্চায়েতে বিভিন্ন ইস্যু নিয়ে পঞ্চায়েতে যারা বিরোধী দলের সদস্য রয়েছেন, সিপিআইএম দলের 2 জন সদস্য এবং কংগ্রেস দলের 1 জন সদস্য, মূলত তাদের নেতৃত্বেই তাদের যে সমর্থক বা এলাকার কিছু নাগরিকরা আজ 9 দফা দাবির ভিত্তিতে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের যিনি সচিব রয়েছেন নানু মিয়া, ওনার কাছে ডেপুটেশন প্রদানে যায় এবং তাদের এই ডেপুটেশন সম্পর্কে যে সচিব তার কোনো সঠিক সদুত্তর দিতে পারেনি এবং মূলত তারই প্রতিবাদে একসময় ক্ষুব্ধ হয় এই পঞ্চায়েত সদস্যরা, নির্বাচিত বিরোধী দলের সদস্যরা এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা সেই সচিব সহ 2 জন জিআরএস এবং অন্য 1 জন সরকারি কর্মচারীকে পঞ্চায়েত অফিসে তালাবন্দি করে রাখে এবং তারা দীর্ঘ সময় তালাবন্দি থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত 7:30 নাগাদ তারা সেখানে তালাবন্দি রয়েছে। এখন পর্যন্ত তারা সেখান থেকে তারা বের হয়নি বা তাদেরকে
তা বন্দিমুক্ত করা হয়নি, এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু ঘটনাস্থলে যে সংশ্লিষ্ট যে থানা রয়েছে ইরানি থানা, সেখানকার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। একেবারে আয়ন, অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য। কার্যত আপনারা শুনলেন বিক্ষোভকারী এবং আমাদের প্রতিনিধির বক্তব্য। ইতিমধ্যে উত্তপ্ত একটি পরিস্থিতি বিরাজ করছে গোটা কৈলাস শহর জুড়ে, এবং জানা যাচ্ছে যে নয় দফা দাবির ভিত্তিতে পঞ্চায়েত সচিবের নিকট আজ এক ডেপুটেশন প্রদান করা হয়েছিল, কিন্তু সেখানে অধিকর্তাদের কাছ থেকে কোনো ধরনের সদুত্তর না পেয়ে এলাকাবাসীরা তাদেরকে তালাবন্দি করে দেয়, এবং 7:30 পর্যন্ত কিন্তু আধিকারিকরা তালাবন্দি অবস্থায় অফিসেই ছিল। এখনো পর্যন্ত তার কোনো আপডেট উঠে আসেনি। কার্যত রীতিমতো কিন্তু গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখন দেখার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।